আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো অনেক মজার একটা জিনিস, এসেছে গাজরের ফিরনি হালুয়া। এইটাই উজবেকিস্তান ওই এলাকার একটা খাওয়া আর কি, বেশ মজাই লাগে খাইতে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি কী করে তৈরি করা যায়। আমি প্রথমে এই যে প্যানটার মধ্যে এটা ঢালবো, সেটার চতুর্দিকে একটু তেল ঘি কিছু একটা লাগাই নিব, যাতে সহজে খুলে আসে। লাগাইলাম, এটাকে আমি এখন সরা রেখে বাকি যা কাজগুলো চলে যাব। আমি এখানে কয় পিস এনার্জি টাইপের বিস্কুট নিয়ে নিছি, এনার্জি বিস্কুট যে টাইপের পাওয়া যায় আর কি, এনার্জি গ্লুকোজ টুকোজ যা, ওগুলাকে ছোট ছোট টুকরা করে একটু ভেঙে নিতে হবে। খুব বেশি ছোট না, কিছু যাতে গলে যায়, কিছু যাতে আস্ত থাকে আর কি, ছোট ছোট টুকরা ভিতরে দেখতে খারাপ লাগবে না, সুন্দর লাগবে দেখার সৌন্দর্যের জন্য, খাইতেও মজা লাগবে। হয়ে গেল। এখানে কিছু বাদাম আছে, যেটা ইংরেজিতে ওয়ালনাট বলে, বাংলায় আখরোট বলে। সেই বাদামের কিছু কিছু বাদামগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে গুঁড়া করে নিব, মানে একদম যত ছোট করা যায়, যে দেখেন চাপ দিলে ভেঙে গুঁড়া হয়ে যায়, এরকম ছোট ছোট গুঁড়া করে নিব। এই বাদাম ছাড়া নর্মাল দেশি বাদামও দেওয়া যায়, যে কোনো কিছু দেওয়া যায়, তা বাদাম দিলেই হইল আর কি। আমি কতগুলো গাজর নিচ্ছি, এখন এই গাজরগুলোকে ধুয়ে টুয়ে নিচ্ছি। এইটাকে আমি এই গ্রেটারের চিকন অংশটুকু দিয়ে এইভাবে আমি কুড়াই 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 চিকন করে নিয়ে নেব, আমার যদ্দূর প্রয়োজন হয়। এইখানে আমি 4 কাপ গাজরের কুচি নিচ্ছি, সেই গাজরের যে গাজরগুলা, গাজরকে আমি শ্রেড করে নিচ্ছি, সে তার সাথে আমি প্রায় 3-3.5 টেবিল চামচের মতো মাখন দিচ্ছি। এইটাকে এখন আমি চুলাটা জ্বালায় ভেজে নেব একটু। আর একই সাথে আমি এর সাথে ভেজে নেওয়ার ফাঁকেই 1 চামচ এলাচির গুঁড়া দিয়ে দিব, ফ্লেভারটা একটু ভালো আসে। প্রায় 8-10 মিনিট গাজরগুলাকে ভেজে দেখেন কতটুকু হয়ে গেছে, কতগুলা দিছিলাম, রংটাও একটু বদলাই গেছে, কমলা রংটা একটু হালকা হলদে টাইপের হয়ে গেছে, মানে একটু রংটা কমে গেছে, যাই হোক অসুবিধা নাই। এর মধ্যে আমি 2 কাপ দুধ দিব, দিয়ে এখন এইটাকে একটু জাল দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। এই 10-12 মিনিটের মধ্যে দুধটা দেখেন শুকায় আসছে, গাজরটা তো আগেই সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে প্রায় 1/4 কাপের মতো না, হয়তো 1/2 কাপের মতো চিনি দেবো, 1/2 কাপের মতো চিনি দেই, কারণ এটা খুব একটা মিষ্টি করতে হয় না, মিষ্টি একটু হলেই হইল আর কি। যে যার রুচি মতো মিষ্টি দিয়ে দেবেন। এখন এই চিনিটা একটু গলে পানি পানি হবে, এইটাকে আমি একটু একটু জাল দিয়ে শুকাই নিই। কয়েক মিনিটের মধ্যেই চিনিটা, চিনির শিরাটা টেনে শুকনা শুকনা হয়ে আসে, দেখেন তেমন কোনো পানি নাই। এখন আমি একটু জালটা কমাই দিই, এর মধ্যে বাকি জিনিসগুলো দেই। আমি এর মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল দিব, মিষ্টি জাতীয় জিনিসে গোলাপ জলটা খুব ফ্লেভারটা খুব ভালো লাগে, মিষ্টি রসগোল্লা এই টাইপের, মানে আমরা যেগুলো কিনি আর কি। এই বাদাম যে গুঁড়া করে রাখছিলাম, বাদামগুলো গুঁড়া করে দিয়ে দিব, দিয়ে একটু ভালো মতো মিশাই দেই, মিনেই বাদাম গুঁড়াগুলা মিশে গেল। আমি এখন চুলাটা বন্ধ করে দেই, দিয়ে এর মধ্যে যে বিস্কুটগুলা ভেঙে রাখছি এই বিস্কুটগুলা দিয়ে এটাকে মিশাই নিব, তাতে এর মধ্যে অল্প একটু যে পানি পানি আছে, বিস্কুটগুলো একটু নরম হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। তো হয়ে গেল আমার মাখানো, দারুণ একটা ফ্লেভার আসতেছে। এখন আমি এটাকে এই আমার কাঁচের ডিশটার মধ্যে ঢেলে নিব। তো এইটাকে আমি কাঁচের ডিশের মধ্যে সমান করে আমার বিছায় দিতে হবে, পাশে রাখি, রেখে নিয়ে আমি দেখি কী অবস্থা। এখন এটাকে একটু চেপে চেপে সেট করে দিতে হবে সব দিকে সমানভাবে। তো হইল দিলাম, এখন বাকি রান্নাটুকু আমি চলে যাব। আমি এখানে 4 কাপ দুধ নিছি,
তার মধ্যে আধা কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিব, আধা কাপের মতো চিনি দিব। এখানে আমি দিচ্ছি, এটা হচ্ছে ভ্যানিলা পাউডার, এখানে দিচ্ছি প্রায় 2 চা চামচ, হ্যাঁ 2 চা চামচের মতোই দিলাম আমি। হইল, এই দেখেন আপনাদের দেখাই, আজকাল বাংলাদেশে এইরকম ইয়েও পাওয়া যায়, ভ্যানিলার পাউডারও পাওয়া যায়। তো অনেকে ভ্যানিলা এক্সট্র্যাক্টটা যারা হারাম হিসাবে কিংবা এইভাবে অনেক কিছু ট্রিট করেন, তারা এটা কিনে নিতে পারেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই যে দেখেন রাখেন ভালো করে, ভ্যানিলা পাউডার এটা, কিন্তু দাম খুব সম্ভব 200 কি 250 টাকা। এখন এটাকে ভালো মতো একটু মিশায় নেই, তো আমার এটা মিলে গেল। আমি এখন একটু দেখি মিষ্টত্বটা ঠিক আছে কিনা, এটা বেশি মিষ্টি হয় না কিন্তু হালকা মিষ্টি, তারপরও দেখি। খুবই ভালো আছে। এখন আমি চুলাটা জ্বালায় দিই, এটা নাড়ার উপরে রেখে আমার একটা ফিন্ডির মতো বানায় নিতে হবে, না নাড়ায় রাখলে কিন্তু তলের দিকে জমে যাবে। আমি এটা এইটা ব্যবহার করবো, একই সাথে আমি নর্মালে যেইগুলা, কিছুক্ষণের মধ্যে এটা ঘন হওয়া শুরু করবে। খেয়াল রাখতে হবে এর জালটা কিন্তু মাঝারি, বেশি জাল দিলে তলের দিকে কিন্তু লেগে যাবে, দলা দলা হয়ে যাবে বেশি, এমনিও দলা দলা হবে কিন্তু যাতে যত কম দলা হয় আর কি। আরেকটা জিনিস, যাদের কর্নফ্লাওয়ার নাই তারা কিন্তু এটা সেম হচ্ছে কাস্টার্ড বানাইলাম আমি, একটা কাস্টার্ডটা গুলেই আপনারা বানায় ঢেলে দিতে পারেন উপরে। কর্নফ্লাওয়ার, চিনি আর ভ্যানিলা এসেন্স, এই তিনটা মিলেই কাস্টার্ড তৈরি হয়, আর সাথে একটু খাবার রং, আর কিছু না। দেখেন কতখানি ঘন হয়ে গেল, এটা আমি আরেকটু জাল দিয়ে আরেকটু ঘন করে নিব। দেখেন এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে আসছে, এখন বেশ ফুটফুট করে ফুটতেছে এবং ছিটতেছে না, তখনই বুঝবো যে দেখেন হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। এখন আমি এটাকে চুলার থেকে নামায় নিব, চুলার থেকে নামায় গরম থাকতে থাকতে এক্ষুনি ওইটার উপরে আমার ঢেলে দিতে হবে। তো আমি এটাকে খুব দ্রুত চুলার থেকে নামাই, ওইটার উপর ঢেলে দিই। তো এখন আমি যে গাজরের হালুয়াটা দিয়ে রাখছিলাম তার উপরে এই কাস্টার্ডটুকু ঢেলে দিব। ঢেলে চতুর্দিকে সমান করে দিব, দেখি একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা সমান করি, সমান না করলে ভাল লাগবে না। মোটামুটি হইল। এখন এর উপরে কিছু নারিকেল, শুকনা নারিকেলের গুঁড়া ছুটা ছিটায় দিতে হবে। গেল, এখন কিছু পেস্তা বাদাম আমি গুঁড়া করে রাখছি, ওইগুলাকে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপর দিয়ে ছুটায় দিব। তো হইলো, কোনো জায়গায় বেশি পড়লো কোনো জায়গায় কম পড়লো অসুবিধা নাই। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে বাইরে তারপরে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা একদম ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করার পর এই হইলো আমার ইয়েটা, এই যে দেখেন ভিতর দিকটা, এই যে দেখতেই পারতেছেন এইভাবে। এখন আমি এটাকে একটু কাটি, তো সমান পিস করার জন্য আমি কিছু দিয়ে মাপ দিয়ে নিব, মোটামুটি যাতে সমান হয় আর কি, তা নাহলে আমার অসাধারণ গুণে সমান হবে না। এই যে, তো এই দেখেন হয়ে গেল আমার অনেক মজার একটা গাজর ফিরনির ডেজার্ট, খুব সুন্দর দেখতে, টেবিলে রাখতেও যেরকম মজা, খাইতেও তেমন মজা, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। গাজর দাম কম আছে, আরামে একটু সবসময় তো গাজরের হালুয়া টালুয়া বানান, এর বদলে না হয় এই একটা বানায় দেখলেন কেমন লাগে, খাইতে কিন্তু অনেক মজা। আর মিষ্টি চিনি আমি যেহেতু কম দিছি অনেক খাওয়া যায়, সেই জন্যই বড়ো বড়ো পিস করে কাটলাম। হ্যাঁ, বিজ্ঞসের একটা আইটেম আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।